সুমন শেখ বিপুল পরিমাণ জাল মুদ্রা ও মুদ্রা জাল করার মেশিন সহ 2011 সালের 19 অক্টোবর রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে দুই সহযোগী সহ গ্রেফতার হন গোয়েন্দা পুলিশের হাতে। ওই দিনই তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয় দক্ষিণখান থানায়। সে সময় আদালতের মাধ্যমে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর পাঠানো হয় জেল হাজতে। ঘটনার প্রায় দেড় বছর পর 2013 সালের 24 এপ্রিল তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় গোয়েন্দা পুলিশ, কিন্তু গ্রেফতারের বছরখানেক পর জামিনে বের হয়ে যায় সুমন। এরপর মামলার বেশ কটি তারিখে আদালতে হাজির হলেও এখন মামলার কোনো খোঁজই রাখে না সে। মামলার কি অবস্থা জানাও নেই তার। সবশেষ গেল 26 সেপ্টেম্বর একই অভিযোগে আবারও গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয় সুমন। তবে এবার সে কাজ করছিল অন্য একটি দলের সঙ্গে। জামিন হওয়ার বের হওয়ার পর চার বছর অন্য কাজ করেছি। চার বছর কাজ করার পর তারপরে এই পার্টির সাথে দেখা হয়েছে, আবার এই কাজে যুক্ত হয়েছি। তোমার লোকে আরও তো অনেক মানুষ গ্রেফতার হয়েছিল না? জি স্যার। তারা কই? তারা কোথায় কেউ বলতে পারি না, সঠিক জানি না। ওরাও কি সব বেড়ে গেছে? এমন আরো অসংখ্য সুমনের গল্প আছে, টাকা জাল করার অভিযোগে যাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ, কিছুদিন জেলে থাকার পর জামিনে বের হয়ে এসে আবারও জড়িত হয় একই অপরাধে। সাজা নিশ্চিত করা দূরের কথা, বিচারই শেষ হয় না বছরের পর বছর। পুলিশের দাবি, যথেষ্ট তথ্য প্রমাণ সহ আদালতে চার্জশিট জমা দেন তারা। সাক্ষ্য প্রমাণ সবকিছু যথাযথভাবে সংগ্রহ করি, আমরা ওই মামলাগুলোতে চার্জশিট দিয়ে থাকি। তো চার্জশিট দাখিল হয়ে যাওয়ার পরে বেসিক্যালি পুলিশের করণীয় কিছু থাকে না। ফৌজদারি মামলার আইনজীবীরা বলছেন, এসব আসামির বেশিরভাগই গ্রেফতার হয় ভাড়া বাসা থেকে। জামিন নিয়ে পলাতক হলে অস্থায়ী ঠিকানায় তাদের হদিস মেলে না, স্থায়ী ঠিকানায়ও বছরের পর বছর কোনো যোগাযোগ থাকে না তাদের। অনেক ক্ষেত্রে প্রসিকিউশনের কিছু গাফিলতি আছে। কোর্ট আছে, আসামি নাই। আসামি আছে, কোর্ট আছে, সাক্ষী নাই। সাক্ষী আছে, কোর্ট আছে, রেকর্ড নাই। বিভিন্ন রকম কারণে এই মামলাগুলো দীর্ঘসূত্রিতায় নিপতিত হয়। এক্ষেত্রে প্রতিকার হলো স্পিডি ট্রায়াল। এদিকে অ্যাটর্নি জেনারেল বলছেন, বিচারিক আদালতে জামিন না পেলে অনেক সময় এসব আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যায়। যখন এগুলো ধরা পড়ে আমাদের সাথে একটা কমিউনিকেশন করে, এই কমিউনিকেশনটা হলো যারা তদন্তকারী সংস্থা, যারা আইনটা মামলাটা দায়ের করিয়েছে, এবং নিম্ন আদালতের পিপি এবং আমার অ্যাটর্নি জেনারেল অফিস, এর মাঝখানে একটা সবসময় একটা যোগসূত্র রাখতে হবে, যাতে জামিন হয়েছে কি না এটা জানতে পারি। সুতরাং আমরা এখানে পদক্ষেপটা নিতে পারি। নির্বাচন সামনে রেখে জাল টাকার কারবারিরা আবারও সক্রিয় হতে পারে, এমন ভাবনা মাথায় রেখে সংশ্লিষ্ট সবাইকে আরও তৎপর হওয়ার তাগিদ দেন তিনি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।